আজ একটা অসাধারণ জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে আছে আমার অনেকগুলো ফ্রেন্ড, তার মধ্যে একটা মাসুম, একটা হাকি, আর সামনে যেতে যেতে অনেক ফ্রেন্ডদের দেখাবো। এই যে চলে আসছি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এটি হচ্ছে ফরিদপুরের সব থেকে সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান। মানে এর ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র অনেক সুন্দর। 30 একর জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। আমার দ্বারা সম্ভব নয় এত বড় জায়গা আপনাদের ঘুরে দেখানো, তবে কিছু কিছু ঘুরে দেখাবো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানের সব থেকে উঁচু যে ভবন, ওইটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তবে আমরা কিন্তু এখন এক্স স্টুডেন্ট হয়ে গেছি, কারণ হচ্ছে 15ই মে আমাদের সিজিপিএটা ঘোষণা করা হয়েছে বিটিইবি বোর্ড থেকে। বাট এখন আমরা এসেছি হচ্ছে আমাদের অষ্টম পর্বের ক্লিয়ারেন্সের একটা চেক নেওয়ার জন্য। আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছিলাম অষ্টম পর্বে, এর জন্য হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক আমাদের একটি অর্থ প্রদান করা হয়, সেটা গ্রহণের জন্যই আজকে আমরা এসেছি। আর এটাই হয়তো আমাদের সব ফ্রেন্ডদের সাথে একত্রে দেখা করার একটা শেষ মুহূর্তই বলা চলে। ইনস্টিটিউটের মধ্যে সব থেকে বেস্ট একটা ভবন আপনাদের এখন আমি দেখাবো। আমার কাছে সব থেকে প্রিয় এই ভবনটা, সেটি হচ্ছে আমাদের প্রিয় ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা সব ফ্রেন্ডরা ডিপার্টমেন্টে নিজে দাঁড়িয়ে এখন মজা করছিলাম। এখন সব আমার ফ্যান ফলোয়ার, হাই হাই ফ্যান ফলোয়ার। মজা করতে করতে আমরা হিসাব শাখায় চলে যাই চেকটা নেওয়ার জন্য। এর মাঝেই আমার ফ্রেন্ড আমার জন্য একটা ফুল নিয়ে আসে। অন্য ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল এইদিকে, আমি আমার চেকটা পেয়ে গিয়েছি এবং শহরে যাচ্ছিলাম চেকটা ভাঙানোর জন্য, কারণ এখান থেকে হচ্ছে টাকা প্রদান করা হবে। সিরিয়ালে আমার দাঁড়ানো লাগে নাই, বিকজ আই এম সেলিব্রিটি। তারপর এটা আমি ম্যামের জন্য কিনেছিলাম, আর ম্যাম যে সারপ্রাইজটা দিছে, আমার প্রিয় খাবার কাঁঠালের এঁচড় রান্না করে আমাকে খাইতে দিছে, আমি তো প্রচুর খুশি। দেন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাই, আর সে তো অলওয়েজ তার ফোন নিয়ে বিজি থাকে, আপনারা জানেনই যতবার তার সাথে দেখা হয়েছে ততবারই ফোন, তাকে খাওয়াইতে আসছে এই টাকাগুলো। বার্গার ক্লাবের ভিতরে আমরা বসেছিলাম অনেকক্ষণ, ওয়েটার খুঁজে পাচ্ছিলাম না দেখে আমরা অনেক মজা করছিলাম। দেন যখন ওয়েটার খুঁজে পাই, ওয়েটার বলল 40 মিনিট ওয়েট করুন, আপনার খাবারটা 40 মিনিট পর আসবে। এই শুনে তো আমরা অনেক বোরিং হয়ে গিয়েছিলাম, কি করব, টাইম যাচ্ছিল না। বেস্ট টু আওয়ার ফোন নিয়ে বিজি হয়ে গিয়েছিল, সে তো অলওয়েজ ফোন নিয়েই বিজি থাকে, তাই না, আপনারা তো জানেনই। দেন আর কি করব, আমি তো শুয়েই পড়েছিলাম, ঘুম চলে আসছিল। তারপর ভাবলাম না, এভাবে শুয়ে থাকলে হবে না, আমরা মজা করি, মজা করলে টাইমটা খুব দ্রুত চলে যাবে। দেন আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ নিয়েছিলাম দুজনের। সে আজ ট্রিট দিচ্ছে দেখে তার অ্যাটিটিউডটা অনেক বেড়ে গিয়েছে। যাই হোক, আমি ট্রিট দিলে আমারও অ্যাটিটিউড বেড়ে যেত, বাট তার কথা ছিল আমি ফরিদপুরে গেলে সে আমাকে ট্রিট দিবে, তো তার কথা সে রেখেছে, এই জন্য আমি ট্রিটটা পেয়েছিলাম। বাট আমি প্লাটারটা খাইতে পারি নাই, কারণ আমার প্রিয় হচ্ছে এই মিল্কশেক, আর আমি ম্যামের বাসা থেকে খেয়ে এসেছিলাম। অত টেস্টি খাবার রেখে আমি কীভাবে এই চাইনিজ খাইতে যাব বলেন তো, এই জন্য ম্যামের হাতের রান্না আমি কখনো মিস করি না। দেন আমার বেস্টি রাগ করবে দেখে আমি হচ্ছে এই মিল্কশেকটা অর্ডার দিয়ে নিই, আর আমরা দুজন খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। হম পাগল নাই হ্যায় ভাইয়া হামারা দিমাগ খারাপ হ্যায়। দেন হচ্ছে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। এখন সে আমাকে এগিয়ে দিতে এসেছে, বাট নিজের চুল নিয়ে সে বেশি বিজি ছিল আমাকে এগিয়ে দেওয়ার বদলে।